নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জুলার্স। আজকে আমরা জানব ক্লাস সিক্সের লেসন ফোর, যেটা এখানে রয়েছে, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, এইচ জি ওয়েলসের লেখা। দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, অর্থাৎ একটা দোকান যেটা ছিলই না, সেটা লিখেছেন কে? এইচ জি ওয়েলস। আমরা প্রথমে লেখক সম্পর্কে একটু জেনে নেব। এইচ জি ওয়েলস, এইচ জি ওয়েলসের ফুল ফর্ম হলো হাওয়ার্ড জর্জ ওয়েলস। এখানে লেখক পরিচিতিতে যেটা দেওয়া রয়েছে সেটা হলো হাওয়ার্ড জর্জ ওয়েলস, 1866 to 1946, আ ফেমাস ইংলিশ রাইটার, ওয়াজ বেস্ট নোন ফর ইজ সায়েন্স ফিকশনস। তাহলে কি, হাওয়ার্ড জর্জ ওয়েলস, যিনি 1866 থেকে 1946 অবধি বেঁচে ছিলেন, বা যার জীবনকাল ছিল 1866 সাল থেকে 1946 সাল পর্যন্ত, যিনি একজন বিখ্যাত ইংরেজি লেখক ছিলেন, বা ইংরেজ লেখক ছিলেন, যিনি ইংরেজিতে লিখতেন, ইংলিশ রাইটার, ওয়াজ বেস্ট নোন, যিনি পরিচিত ছিলেন বা সুপরিচিত ছিলেন, বেস্ট নোন মানে হচ্ছে সুপরিচিত, ফর ইজ সায়েন্স ফিকশন। সায়েন্স ফিকশন মানে হচ্ছে কল্পবিজ্ঞান। তিনি তার কল্পবিজ্ঞানের জন্য অনেক বিখ্যাত ছিলেন। হিজ মোস্ট নোটেবল সায়েন্স ফিকশনস ইনক্লুড দ্য টাইম মেশিন, দ্য ইনভিজিবল ম্যান এটসেট্রা। হিজ মোস্ট নোটেবল সায়েন্স ফিকশন, তার উল্লেখযোগ্য সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান যে বিষয়ের ওপরে যে গল্পগুলো, সেগুলো হলো, সেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত, ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত। তাহলে হিজ মোস্ট নোটেবল সায়েন্স, তার সবচেয়ে উল্লেখযোগ্য যে কল্পবিজ্ঞানের যে গল্পগুলো রয়েছে তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, ইনক্লুড রয়েছে দ্য টাইম মেশিন, টাইম মেশিন, দ্য ইনভিজিবল ম্যান, অর্থাৎ এই দুটো গল্প তার মধ্যে অন্তর্ভুক্ত। ওয়েলস অলসো রোট মেনি শর্ট স্টোরিজ। এই যে এইচ জি ওয়েলস, অলসো রোট মেনি শর্ট স্টোরিজ, অর্থাৎ এইচ জি ওয়েলস অনেক ছোট গল্প লিখতেন। ওয়ান অফ হিজ বেস্ট নন শর্ট স্টোরিজ ইজ দ্য কান্ট্রি অব দ্য ব্লাইন্ড। তার অনেকগুলো সুপরিচিত শর্ট স্টোরিগুলোর মধ্যে দ্য কান্ট্রি অব দ্য ব্লাইন্ড হচ্ছে একটা, অর্থাৎ অনেকগুলো ভালো ভালো ছোট গল্পের মধ্যে একটা হলো দ্য কান্ট্রি অব দ্য ব্লাইন্ড। এর পরের লাইনে দেওয়া আছে, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ ইজ অ্যান অ্যাডাপশন ফ্রম হিজ ফেমাস শর্ট স্টোরি দ্য ম্যাজিক শপ। অর্থাৎ দ্য শপ দ্যাট নেভার ওয়াজ যে গল্পটা, সেটা নেওয়া হয়েছে, ইজ অ্যান অ্যাডাপশন বা নেওয়া হয়েছে, সংরক্ষিত অংশ বা সংগৃহীত অংশ কোথা থেকে নেওয়া হয়েছে? ফ্রম হিজ ফেমাস শর্ট স্টোরি দ্য ম্যাজিক শপ। ম্যাজিক শপ বলে একটা শর্ট স্টোরি রয়েছে, ছোট গল্প রয়েছে, সেখান থেকে কিছুটা তুলে নেওয়া হয়েছে এই গল্পটাকে, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ গল্পটাকে। এবার আমরা মূল পাঠে ঢুকে যাব, মূল পাঠটা পড়ব, যেটা 37 পেজ থেকে শুরু হয়েছে। লেটস রিড, চলো পড়া যাক। আই হ্যাড সিন দ্য ম্যাজিক শপ ফ্রম আফার সেভারেল টাইমস। আই হ্যাড সিন দ্য ম্যাজিক শপ, আমি ম্যাজিক শপটাকে দেখেছি বা জাদুর দোকানটাকে দেখেছি, যেখানে জাদুর সাজ সরঞ্জাম পাওয়া যায়, ফ্রম আফার সেভারেল টাইমস, অর্থাৎ দূর থেকে, আফার মানে হচ্ছে দূর থেকে, ফার থেকে, সেভারেল টাইমস, সেভারেল মানে হচ্ছে মেনি বা অনেক, অনেক বার, টাইম মানে হচ্ছে বার বা সময়, অনেক বার ধরে আমি ওই দোকানটাকে দেখেছি, ওই ম্যাজিক শপটাকে, বা যে ম্যাজিকের বা কি বলা যায় জাদুর যে দোকানটা, জাদুর সাজ সরঞ্জাম যেখানে পাওয়া যায়, ওই দোকানটাকে আমি অনেকবার দেখেছি। আই হ্যাড পাসড ইট ওয়ান্স অর টোয়াইস, বাট নেভার হ্যাড আই থট অফ গোয়িং ইন। আই হ্যাড পাসড ইট ওয়ান্স অর টোয়াইস, আমি দুবার কি একবার, আই হ্যাড পাসড ইট, আমি এটার পাশ দিয়ে গিয়েছি, বাট নেভার হ্যাড আই থট অফ গোয়িং ইট, কিন্তু কখনোই ভাবিনি আমি এখানে যাব, মানে আমি ওখানে যাওয়ার কথা কোনোদিনও ভাবিনি। নেভার হ্যাড আই থট মানে আমি কখন, নেভার হ্যাড আই থট, থট মানে হচ্ছে ভাবা, নেভার মানে হচ্ছে কখনোই না, মানে না শব্দ ব্যবহার করা হয় নেভার, এভার মানে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ সূচক অর্থে ব্যবহার করা হয়, এবং নেভার হচ্ছে না সূচক অর্থে ব্যবহার করা হয়, অর্থাৎ আমি কখনোই ভাবিনি যে আমি ওই দোকানে যাব। আমি দুবার তিনবার গেছি, মানে একবার দুবার গেছি ওটার পাশ দিয়ে, কিন্তু আমি ভাবিনি যে ওখানে যাব। ওয়ান ডে, একদিন, মাই সান জিপ ড্র্যাগড মি আপ টু দ্য শপ। ওয়ান ডে, একদিন, মাই সান জিপ, আমার ছেলে জিপ ড্র্যাগড মি, আমাকে টানতে আপ টু দ্য শপ, দোকানের দিকে নিয়ে গেল, ওই দোকানটার দিকে একদিন আমাকে টানতে নিয়ে গেল। দেয়ার আর সাচ কিননেস ইন হিম, তার মধ্যে প্রচণ্ড আগ্রহ ছিল। কিননেস মানে হচ্ছে আগ্রহ, কিন মানে আগ্রহ, কিন থেকে এসছে কিননেস,
দেয়ার ওয়াজ সাচ কিননেস ইন হিম দ্যাট আই ওয়াজ ফোর্স টু গেট ইন। তার এতটাই আগ্রহ ছিল বা এতটাই আগ্রহ প্রবণ ছিল তার মনটা, দ্যাট আই ওয়াজ ফোর্স টু গেট ইন, আমি বাধ্য হয়েছিলাম যেতে। ফোর্স মানে বাধ্য হওয়া, আমি বাধ্য হয়েছিলাম ওখানে যেতে। ইট ওয়াজ আ লিটল ন্যারো শপ, এটা ছিল একটা খুব ছোট্ট একটা দোকান, নট ভেরি ওয়েল লিট, মানে খুব একটা যে ভালো তা নয়, খুব খুব ভালো নয় দোকানটা আর কি। ন্যারো মানে ছোট, লিটল মানে ছোট, মানে প্রচণ্ড ছোট একটা দোকান। অন দ্য শপ কাউন্টার দেয়ার ওয়ার সেভারেল ক্রিস্টাল বলস, যে শপ কাউন্টারটা ছিল বা যেখানে কাউন্টার আমরা জানি যেখানে টাকা পয়সার লেনদেন করা হয় বা যেখানে কাস্টমাররা গিয়ে মিট করেন সাধারণভাবে, সেটাকে আমরা কাউন্টার বলে থাকি। তো কাউন্টার যেখানে আছে সেখানে অনেক ক্রিস্টাল বল রাখা ছিল। অন দ্য ফ্লোর দেয়ার আর ম্যাজিক মিরর্স, এবং মেঝে যেটা ছিল, অন দ্য ফ্লোর মানে হচ্ছে মেঝে, মেঝেতে দেয়ার আর ম্যাজিক মিরর, সেখানে কিছু জাদুর আয়না রাখা ছিল। মিরর মানে হচ্ছে আয়না। ওয়ান টু ড্র ইউ আউট লং অ্যান্ড থিন, একটা যেটা কি করতো তোমাকে আঁকতো লম্বা এবং রোগা হিসেবে, অর্থাৎ আমরা যে আয়নায় দেখি, আয়নায় কি হয়, আমরা আমরা তো অরিজিনালটা থাকি না, আমাদের ছবিটাকে দেখা যায়, সেই ছবিটাকে এখানে আঁকার কথা বলা হয়েছে। যে একটা আয়না ছিল যেটা তোমার ছবিটাকে আঁকতো, যেটাকে তোমাকে কি করতো না, লম্বা দেখাতো এবং রোগা দেখাতো, সে লম্বা এবং রোগা দেখিয়ে তোমাকে প্রতিফলিত করতো বা প্রতিফলক আমরা বলতে পারি। মিরর মানে আয়না যেটা হয় সেটা আমাদের প্রতিফলিত রূপ, আমাদেরকে প্রতিফলন করে দেখায়, তাই আমরা বলতে পারি যে ওটা আমাকে ওই আয়নাটাতে যে কেউ যে দাঁড়াবে আয়নার সামনে তাকেই দেখাবে, অন্য কাউকে দেখাবে না নিশ্চয়ই। তো আমাকে কি করবে না, রোগা এবং লম্বা দেখাবে। লং মানে হচ্ছে লম্বা এবং থিন মানে হচ্ছে রোগা। অ্যান্ড ওয়ান টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট, এবং আরেকটা আছে যেটা কি করবে তোমাকে রোগা এবং সরি বেটে এবং মোটা দেখাবে। তাহলে দুটো আয়না আছে আমরা পড়েছি আগে, যে দেয়ার আর ম্যাজিক মিরর্স অন দ্য ফ্লোর, একটা আছে কি করতে না, যেটা কি করে লম্বা এবং রোগা দেখায়, আরেকটা কি করে বেঁটে এবং মোটা দেখায়, দুটো দুই ধরনের। হোয়াইল উই আর লাফিং অ্যাট অল দিস দ্য শপম্যান অ্যাপিয়ার্ড, হোয়াইল উই আর লাফিং অ্যাট অল দিস, যখন আমরা এই সমস্ত নিয়ে হাসছিলাম বা এই সমস্ত দেখে হাসছিলাম, দ্য শপম্যান অ্যাপিয়ার্ড। শপম্যান মানে হচ্ছে যে দোকানদার, যিনি দোকানদারি করছেন বা যিনি বিক্রি করছেন মাল, তাকে আমরা বলতে পারি শপম্যান, তাকে দেখা গেল। অ্যাপিয়ার্ড মানে হচ্ছে দৃশ্যমান হলেন বা দেখা গেল। হাউ ক্যান আই হেল্প ইউ সেইড হি, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, সেইড হি তিনি বললেন, তিনি বললেন যে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আই ওয়ান্ট টু বাই মাই লিটল বয় আ ফিউ সিম্পল ট্রিক্স, আই সেইড, আই ওয়ান্ট টু বাই মাই লিটল বয়, আমি আমার ছেলেকে কিনে দিতে চাই আ ফিউ সিম্পল ট্রিক্স, কিছু ম্যাজিকের যন্ত্রপাতি বা কিছু জাদুর যন্ত্রপাতি বা জাদুর জিনিসপত্র আমি কিনে দিতে চাই। আই ওয়ান্ট টু বাই মাই লিটল বয়, এখানে কিন্তু আই ওয়ান্ট টু বাই মাই লিটল বয় মানে আমি আমার ছোট ছেলেকে কিনতে চাই কিন্তু নয়, আমি আমার ছোট ছেলেকে কিনে দিতে চাই আ ফিউ সিম্পল ট্রিক্স, কিছু জাদুর সরঞ্জাম। আই সেইড, আমি বললাম। সেইড দ্য শপম্যান অ্যান্ড স্ক্র্যাচ হিজ হেড ফর আ মোমেন্ট অ্যাজ ইফ থিঙ্কিং। সেইড দ্য শপম্যান, এবার শপম্যান যিনি ছিলেন তিনি ভাবলেন, মানে ভাবলে আমরা যেরকম মুখে শব্দ করি সেরকম উনি একটা শব্দ করলেন যে ঠিক আছে, এরকম একটা মানে ভাব আর কি, যে অ্যান্ড স্ক্র্যাচ হিজ, এবং তার মাথাটাকে একটু আঁচড়ে নিলেন ফর আ মোমেন্ট, কিছু সময়ের জন্য। আমরা যেরকম মাথা চুলকে নিই কিছু চিন্তা ভাবনা করলে, সেরকম উনি মাথা চুলকে নিলেন অ্যাজ ইফ থিঙ্কিং, যেন তিনি ভাবছেন কিছু একটা, সেরকমভাবে আর কি, আমরা ভাবলে যেরকম করি সেরকমভাবে উনি একটু মাথা চুলকে নিলেন। দেন হি ড্র সরি দেন হি ড্রিউ ফ্রম হিজ হিয়ার আ গ্লাস বল অ্যান্ড সেইড সামথিং লাইক দিস অ্যান্ড হেল্ড ইট আউট। দেন হি ড্রিউ ফ্রম হিজ হিয়ার, এবং তারপর তার চুল থেকে বের করলেন আ গ্লাস বল, একটা কাঁচের বল, অ্যান্ড সেইট, এবং বললেন সামথিং লাইক দিস, এটাই কি বা এইরকম কি কিছু একটা চাইছেন। যেহেতু ওকে ম্যাজিকের সরঞ্জাম চাওয়া হয়েছিল, তাই তিনি বললেন যে এরকম কিছু একটা চাইছেন কি, মানে উনি ম্যাজিক করে বের করলেন বলটাকে ওনার মাথার চুলের ভেতর থেকে। সামথিং লাইক দিস, এইরকম কিছু একটা কি চাইছেন, সামথিং লাইক দিস মানে হচ্ছে এরকম কি কিছু, অ্যান্ড হেল্ড ইট আউট, এবং সেটাকে বাড়িয়ে দিলেন আর কি, ধরে বাড়িয়ে দিলেন। দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড, দ্য অ্যাকশন মানে হচ্ছে ঘটনাটা যেটা ঘটলো, ওই যে ঘটনাটা বা যে অ্যাকশনটা নেওয়া হলো, ওয়াজ আনএক্সপেক্টেড, এক্সপেক্ট মানে হচ্ছে আশা করা, আনএক্সপেক্টেড মানে হচ্ছে আশা না করা বা অপ্রত্যাশিত, প্রত্যাশা না করা।
তাহলে যে ঘটনাটা ঘটলো সেটা ছিল অপ্রত্যাশিত, মানে কেউ বুঝতে পারেন যে এরকম একটা ঘটতে পারে। আমি ম্যাজিকের দোকানে এসেছি, আমি ম্যাজিকের সাজ সরঞ্জাম কিনবো, কিন্তু ম্যাজিক যে দেখানো হবে সেখানে সেখানে সেটা বুঝতে পারেনি উনি। আই হ্যাড সিন দ্য ট্রিক ডান অ্যাট ম্যাজিক শোজ বাট আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হিয়ার। যেটা বললাম যে আই হ্যাড সিন দ্য ট্রিক, আমি এই ট্রিকটা দেখেছি বা আমি এই ম্যাজিকটা বা এই জাদুটা দেখেছি ডান অ্যাট ম্যাজিক শোজ, যেগুলো হচ্ছে ম্যাজিক বা জাদু প্রদর্শনীতে দেখানো হয়। শো মানে হচ্ছে প্রদর্শনী, ম্যাজিক মানে হচ্ছে জাদু, তাহলে জাদুর প্রদর্শনীতে দেখানো হয়। বাট আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হিয়ার, কিন্তু আমি এটা এখানে আশা করিনি। দ্যাটস গুড, এটা খুব ভালো। আই সেড উইথ আ লাফ, আমি হাসতে হাসতে বললাম। ইজেন্ট ইট, সেড দ্য শপম্যান, তাই নয় কি? সেড দ্য শপম্যান, সেই যিনি দোকানদার ছিলেন তিনি বললেন কি যে তাই নয় কি। যখন ন্যারেটর বা লেখক বললেন যে দ্যাটস গুড, এটা ভালো, উনি হ্যাঁ হেসে হেসে বললেন, তখন শপম্যান ছিলেন যিনি ছিলেন যিনি দোকানদার ছিলেন তিনি বললেন যে তাই নয় কি, মানে ওটাকে ভালো বোঝানো হয়েছে। নেক্সট লাইন যেটা আছে বা নেক্সট প্যারাতে চলে যাব। জিপ স্ক্র্যাচড আউট হিজ হ্যান্ড টু টেক দিস অবজেক্ট অ্যান্ড ফাউন্ড মিয়ারলি আ ব্ল্যাঙ্ক ফার্ম। জিপ স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, স্ট্রেচড আউট মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া বা বাড়িয়ে দেওয়া, তার হাতটাকে বাড়িয়ে দিল টু টেক দিস অবজেক্ট, সেই জিনিসটাকে নেওয়ার জন্য। অবজেক্ট মানে হচ্ছে জিনিস, যে থিংসটা ছিল, যে ম্যাজিকের যন্ত্রটা ছিল বা ম্যাজিকের জিনিসটা ছিল সেটাকে নেওয়ার জন্য সে তার হাতটাকে প্রশস্ত করলো বা বাড়িয়ে দিল। অ্যান্ড ফাউন্ড মিয়ারলি আ ব্ল্যাঙ্ক ফার্ম, কিন্তু মিয়ারলি মানে হলো শুধুই বা কেবলমাত্র। আ ব্ল্যাঙ্ক ফার্ম, একটা খালি হাতের তালু, পাম মানে হচ্ছে হাতের তালু, PALM, তাহলে কিছু কিছুই পেলো না, একটা খালি হাতের তালু পেলো, মানে যখন সে হাত বাড়ালো দেখলো সেই শপম্যান বা দোকানদারের হাতে কিন্তু কিচ্ছু নেই। ইট ইজ ইন ইয়ার পকেট, সেড দ্য শপম্যান অ্যান্ড দেয়ার ইট ওয়াজ। ইট ইজ ইন ইয়ার পকেট, এটা তোমার পকেটে, সেড দ্য শপম্যান, ওই দোকানদার বললেন, অ্যান্ড দেয়ার ইট ওয়াজ, এবং সেটা ওইখানেই ছিল বা ওখানেই ছিল। হাউ মাচ ডাজ ইট কস্ট, আই আস্কড। হাউ মাচ ডাজ ইট কস্ট, এটার দাম কত, আমি যদি আমরা যদি কোনো দাম জিজ্ঞেস করি বা কস্ট জিজ্ঞেস করি, কস্ট মানে হচ্ছে কিন্তু দাম। হাউ মাচ মানে কতটা, ডাজ ইট কস্ট, এটা দাম বা এটার দাম কত। এখানে আমরা টাকাটাকে তো ওইভাবে হিসেব করি না, মানে কস্ট যেটা হয় সেটাকে আমরা কাউন্টেবল নাউন ধরি না, সে কারণে এখানে মাচ শব্দটা ব্যবহার করা হয়েছে, নাহলে মেনি শব্দটা ইউজ হতো। তো এখানে হাউ মাচ ইট কস্ট, তাহলে এটার দাম কত, আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম। দের ইজ নো চার্জ ফর গ্লাস বলস, সেড দ্য শপম্যান পোলাইটলি। দের ইজ নো চার্জ ফর গ্লাস বলস, গ্লাস বলের জন্য কোনো চার্জ নেওয়া হয় না। গ্লাস বল মানে হচ্ছে কাঁচের বলগুলোর জন্য কোনো পয়সা নেওয়া হয় না। চার্জ মানে হচ্ছে পয়সা বা দাম, পয়সা বা দাম নেওয়া হয় না। সেড দ্য শপম্যান পোলাইটলি, ওই দোকানদার ভদ্রলোক যিনি ছিলেন উনি ভদ্রভাবে বললেন। উই গেট দেম ফ্রি, আমরা সেগুলোকে ফ্রিতে পাই বা আমরা সেগুলোকে মুক্তভাবে দিই, যে কোনো মানে হতে পারে। গেট মানে হচ্ছে পাওয়া। হি ড্রিউ আ বিজনেস কার্ড ফ্রম ইট চিক অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি। হি ড্রিউ আ বিজনেস কার্ড ফ্রম ইট চিক, চিক মানে হচ্ছে চিবুক, সে তার চিবুক থেকে একটা বিজনেস কার্ড বের করলো, অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি, এবং সেটা আমার হাতে দিল। অবাক জিনিস, মানে উনি ওখানে ম্যাজিক দেখাচ্ছেন, তার চিবুক থেকে বিজনেস কার্ড বের করছেন এবং সেটা ওই ভদ্রলোকের হাতে দিলেন বা ন্যারেটারের হাতে দিলেন। ন্যারেটার মানে হচ্ছে লেখক। জেনুইন ম্যাজিক গুড স্যার, হি সেড, উনি বললেন যে সাধারণ জাদুর যন্ত্রপাতি বা সাধারণ জাদুর জিনিসপত্র স্যার, উনি বললেন। অর্থাৎ আমরা ভিজিটিং কার্ডে যেরকম লেখা থাকে সেরকম বিজনেস কার্ডেও লেখা থাকে, তো সেখান সেটাকে বাড়িয়ে দিয়ে উনি বললেন যে খুব সিম্পল সাধারণ আমরা জাদুর যন্ত্রপাতি দিই নিতে পারেন আর কি, সেই উদ্দেশ্যে এখানে বলা হয়েছে জেনুইন ম্যাজিক গুড স্যার, হি সেড। নেক্সট লাইন যেটা আছে, হি নাও টার্ন টুয়ার্ডস জিপ উইথ আ ফ্রেন্ডলি স্মাইল অ্যান্ড সেড, ইউ ওয়ান্টেড আ ম্যাজিক বক্স ডিডন্ট ইউ। হি নাও টার্ন টুয়ার্ডস জিপ, সে তারপর কি করলেন, তিনি না জিপের দিকে ঘুরলেন, টুয়ার্ডস জিপ, জিপের দিকে, টার্ন মানে হচ্ছে ফিরলেন, উইথ আ ফ্রেন্ডলি স্মাইল, ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্ব সুলভ, একটা বন্ধুত্ব সুলভ হাসি নিয়ে, স্মাইল মানে হচ্ছে হাসি, অ্যান্ড সেইট, এবং বললেন, ইউ ওয়ান্টেড আ ম্যাজিক বক্স ডিডন্ট ইউ, তুমি একটা ম্যাজিক বক্স চাইছিলে, ডিডন্ট ইউ, তুমি কি চাইছিলে না।
সেটা বলল। ইয়েস, জিপ সেইট। জিপ বলল এবার যে হ্যাঁ, ইটস ইন ইয়ার পকেট হি সেইট। তিনি বললেন যে ওটা তোমার পকেটে। জিপ ডিসকভার্ড দ্য বক্স উইথ সারপ্রাইজ। জিপ অবাকের সঙ্গে, সারপ্রাইজ মানে হচ্ছে অবাক, অবাকের সঙ্গে ডিসকভার্ড মানে হচ্ছে আবিষ্কার করা, দ্য বক্স, ওই বক্সটাকে অবাকের সঙ্গে আবিষ্কার করলো। আবিষ্কার করলো মানে কি, পেলো আর কি, খুঁজে পেলো। জিপ অবাকভাবে বা আশ্চর্যভাবে, আশ্চর্যজনকভাবে সেটাকে কিন্তু পেলো। যখন বললো ওর পকেটে, সে কিন্তু পকেটেই পেলো। দেন দ্য শপম্যান কুইকলি ওয়েন্ট বিহাইন্ড দ্য কাউন্টার অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট ফর আ ওয়াইল। দেন দ্য শপম্যান, তারপর ওই যে যিনি দোকানদার ছিলেন, কুইকলি খুব তাড়াতাড়ি ওয়েন্ট বিহাইন্ড দ্য কাউন্টার, ওই কাউন্টার বা দোকানের যে কাউন্টার ছিল সেটার পেছনে চলে গেলেন। অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট ফর আ ওয়াইল, এবং কিছু সময়ের জন্য ওখান থেকে উধাও হয়ে গেলেন। অ্যাবসেন্ট মানে হচ্ছে না থাকা আর কি, প্রেজেন্ট না থাকা, সেটাকে বলে আমরা অ্যাবসেন্ট। আমরা স্কুলে বলি যে কেন অ্যাবসেন্ট ছিলে তুমি, বা আমাদেরকে স্কুলে বলা হয় যখন আমরা স্কুল কোনো কারণে কামাই করি, স্কুলে যেতে পারি না, তখন স্যারেরা বলে থাকেন যে তুমি অ্যাবসেন্ট করেছিলে কেন। অ্যাবসেন্ট মানে হচ্ছে প্রেজেন্ট না থাকা, সেটাকে আমরা অ্যাবসেন্ট বলি, প্রেজেন্টের অপোজিট অ্যাবসেন্ট। তো তিনি উধাও হয়ে গেলেন আর কি, ওখানে ছিলেন না, বর্তমান ছিলেন না, তিনি চলে গেলেন কোথাও একটা ওই কাউন্টারের পেছন দিয়ে। তারপর কি আছে, লেটস লুক বিহাইন্ড দ্য কাউন্টার, জিপ আই সেড। আমি তখন বললাম, বা যিনি লেখক ছিলেন তিনি বললেন যে দেখো কাউন্টারের পেছনটা দেখো। হি ইজ মেকিং ফান অফ আস, সে আমাদের সঙ্গে মজা করছে, অর্থাৎ ওই যে দোকানদার উনি আমাদের সঙ্গে মজা করছেন, দেখো কাউন্টারের পেছনে দেখো, উনি বলতে চাইলেন আর কি ওনার ছেলেকে। জাস্ট দেন, সেই সময় হি অ্যাপিয়ার্ড আগেইন ফ্রম আ ডার্ক কর্নার অফ দ্য রুম। জাস্ট দেন, একদমই সেই সময় যখন উনি বলছিলেন যে আমাদের সঙ্গে মজা করছেন, তিনি বলছিলেন ঠিক সেই সময় হি অ্যাপিয়ার্ড আগেইন। হি মানে কি, এখানে ওই যে শপকিপার বা যিনি দোকানদার ছিলেন তাকে দেখা গেল, তিনি দৃশ্য হলেন বা দৃশ্যমান হলেন। অ্যাপিয়ার্ড মানে হচ্ছে দৃশ্যমান হওয়া, ডিসঅ্যাপিয়ার্ড মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া। তো উনি দৃশ্যমান হলেন, আগেইন মানে হচ্ছে আবার, উনি অদৃশ্য হয়ে গেছিলেন আবার দৃশ্যমান হয়ে গেলেন। ফ্রম আ ডার্ক কর্নার অফ দ্য রুম, ওই রুমের একটা অন্ধকার কোণ থেকে, কর্নার মানে হচ্ছে কোণ, তিনি দেখা দিলেন বা তাকে দেখা গেল। ইউড লাইক টু সি ওয়ার শোরুম স্যার, সেড হি। আপনি কি আমাদের শোরুমটা দেখবেন স্যার, আমাদের যে শোরুম আছে সেটা কি আপনি দেখবেন, সেড হি, সে বলল, অর্থাৎ শপকিপার বললেন। জিপ টাগড মাই ফিঙ্গার ফরওয়ার্ড, জিপ টাগড মাই ফিঙ্গার, টাগড মানে হলো টানা, টাগড মানে হলো টানা। তাহলে জিপ আমার আঙুলটাকে টানলো, জিপ টাগড বাই মাই ফিঙ্গার ফরওয়ার্ড, জিপ যে আমার ছেলে ছিল সে আমাকে কি করলো না, আঙুলটা ধরে টেনে নিয়ে গেল। ইন দ্য শোরুম দেয়ার আর মেনি থিংস দ্যাট জিপ ফ্যান্সিড, ইন দ্য শোরুম, ওই শোরুমে দেয়ার ওয়ার মেনি থিংস, সেখানে ছিল অনেক জিনিস, দ্যাট জিপ ফ্যান্সিড, এত জিনিস ছিল যে জিপ ফ্যান্সিড, ফ্যান্সিড মানে হচ্ছে কল্পনা করছিল বা কল্পনা করেছিল। একদিক থেকে বলা যায় যে কল্পনাও করা যায় না যে এত সুন্দর জিনিস থাকতে পারে। হি টার্ন টু দিস অ্যাস্টোনিশিং ম্যান উইথ রেসপেক্ট, ইজ ইট আ ম্যাজিক সোয়ার্ড, হি সেড। হি টার্ন টু দিস অ্যাস্টোনিশিং ম্যান, অ্যাস্টোনিশিং মানে হচ্ছে আশ্চর্যজনক। হি টার্ন টু, তিনি টার্ন করলেন, ঘুরলেন, টু দিস অ্যাস্টোনিশিং ম্যান, ওই আশ্চর্যজনক মানুষটির দিকে বা ওই শপকিপারের দিকে, উইথ রেসপেক্ট মানে রেসপেক্টের সঙ্গে বা সম্মানের সঙ্গে, রেসপেক্ট করা মানে হচ্ছে সম্মান করা, সম্মানের সঙ্গে ওই মানুষটির দিকে ফিরলেন। ইজ ইট আ ম্যাজিক সর্ট, সি সেড, সে বলল যে এটা কি কোনো ম্যাজিক সর্ট বা জাদুর কোনো যন্ত্র বা জাদুর কোনো অস্ত্র, জাদুর কি কোনো অস্ত্র বা তরবারি। সর্ট মানে হচ্ছে তরবারি, SWORD, সর্ট মানে হচ্ছে তরবারি, যে এটা কি কোনো ম্যাজিক কিছু, হি সেড, সে বলল। আ ম্যাজিক টয় সোর্ট, দিস ইজ আ ইউনিক ওয়ান, ইট নেদার বেন্ডস ব্রেকস নর কাটস দ্য ফিঙ্গার্স, রিপ্লাই দ্য শপম্যান। আ ম্যাজিক টয় সোর্ট, একটা খেলনা মানে জাদুর খেলনা তরবারি, বা একটা তরবারি যেটা খেলনা এবং যেটা জাদুও দেখাতে পারে। দিস ইজ আ ইউনিক ওয়ান, ইউনিক মানে হচ্ছে যেটাকে সাধারণভাবে পাওয়া যায় না, যেটাকে আমরা একদম আলাদা বলতে পারি। দিস ইজ আ ইউনিক ওয়ান, এটা একদম আলাদা। ইট নেদার বেন্ডস, এটা বাঁকে না, ব্রেকস মানে হচ্ছে ভাঙা, এটা ভাঙেও না, নর কাটস দ্য ফিঙ্গার্স, এমনকি আঙুলও কাটে না, রিপ্লাই দ্য শপম্যান, ওই দোকানদার যিনি ছিলেন তিনি রিপ্লাই করলেন বা উত্তর দিলেন যে
এই যে তরবারিটা দেখতে পাচ্ছ, এটা বাঁকেও না, ভাঙেও না এবং আঙুলও কাটে না। আই ট্রাই টু ফাইন্ড আউট হোয়াট দে কস্ট, বাট দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু মি। আই ট্রাই টু ফাইন্ড আউট, আমি খুঁজছিলাম বা আমি জানতে চাইছিলাম হোয়াট দে কস্ট, তাদের দাম কত আছে। আমি জানতে চাইছিলাম বারবার যে এটার দাম কত আছে, বাট দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু মি। কিন্তু ওই যে যিনি দোকানদার ছিলেন বা যিনি দোকান চালাচ্ছিলেন, তিনি কিন্তু আমার দিকে মনোযোগ দিলেন না। অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ, পে অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ দেওয়া, ডিড নট পে অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ না দেওয়া। অর্থাৎ যিনি দোকানদার ছিলেন উনি কিন্তু আমার দিকে মনোযোগ দিলেন না। হি হ্যাড নট জিপ নাও, সরি, হি হ্যাড গট জিপ নাও, হি হ্যাড গট জিপ নাও মানে হচ্ছে তিনি এখন জিপকে পেয়ে গিয়েছেন, অর্থাৎ আমাকে তার কোনো প্রয়োজন নেই আর কি। উনি যে বাবা গিয়েছিলেন ওনার দিকে, ওই দোকানদার আর কেয়ারই করছেন না, এখন জিপকে নিয়ে উনি পড়ে আছেন। আই শো উইথ আ ফিলিং অফ ডিস্ট্রাস্ট দ্যাট জিপ ওয়াজ হোল্ডিং দিস পার্সনস ফিঙ্গার অ্যাজ ইউজুয়ালি হি হেল্ড মাইন। আই শো উইথ আ ফিলিং অফ ডিস্ট্রাস্ট, আমি একটা অবিশ্বাসের সঙ্গে, ডিস্ট্রাস্ট মানে হচ্ছে অবিশ্বাস করা, অবিশ্বাসের সঙ্গে বা অবিশ্বাসের অনুভূতির সঙ্গে, ফিলিং মানে হচ্ছে অনুভূতি, FEELING, ফিলিং মানে হচ্ছে অনুভূতি, আমি একটা অবিশ্বাসের অনুভূতির সঙ্গে দেখলাম, স মানে হচ্ছে দেখলাম। আই শ উইথ আ ফিলিং অফ ডিস্ট্রাস্ট, আমি একটা অবিশ্বাস্য অনুভূতির সঙ্গে দেখলাম দ্যাট জিপ ওয়াজ হোল্ডিং দিস পার্সনস ফিঙ্গার অ্যাজ ইউজুয়ালি হি হেল্ড মাইন। জিপ আমার যে ছেলে, সে ওই ব্যক্তিটির, ওই যে দোকানদারের আঙুল ধরে রয়েছে, যে কিনা আমার আঙুল ধরে রাখে, যেইভাবে ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণভাবে, হেল্ড মানে হচ্ছে ধরে রাখা, মাইন মানে হচ্ছে আমার, ঠিক সাধারণভাবে যেভাবে আমার আঙুল ধরে রাখে সেইভাবেই কিন্তু সে ওই দোকানদারের আঙুলটাকে ধরে রয়েছে। আমি ওটা দেখছিলাম একটা অবিশ্বাসের সঙ্গে, আমার একটা অবিশ্বাসের অনুভূতির সঙ্গে বা অবিশ্বাস্যর মতো আমি দেখছিলাম যে আমার ছেলে জীব, সে ওই দোকানদারের আঙুল ধরে আছে যেমনটা সে আমারটা ধরে রাখে। নেক্সট পেজ চলে যাবো আমরা, নেক্সট যেটা রয়েছে 40 পেজে, দ্য শপম্যান শোড জিপ ম্যাজিক ট্রেনস দ্যাট র্যান উইদাউট স্টিম, ক্লক ওয়ার্ক অ্যান্ড আ বক্স অফ সোলজার্স দ্যাট অল কেম অ্যালাইভ হোয়েন ওয়ান সেড আ ম্যাজিক ওয়ার্ড, ইউ হ্যাভ নেভার সিন সাচ আ ওয়ান, সেড দ্য শপম্যান, ইউ উইল টেক দ্যাট বক্স। দ্য শপম্যান শোড জিপ ম্যাজিক ট্রেনস, ওই যে দোকানদার ছিলেন তিনি ম্যাজিক ট্রেন দেখালেন জিপকে, র্যান উইদাউট স্টিম, যেটা ধোঁয়া ছাড়াই চলতে পারে, যে ট্রেনটা ধোঁয়া ছাড়া চলে, ক্লক ওয়ার্ক অ্যান্ড আ বক্স, একটা ক্লক ওয়ার্ক রয়েছে, অ্যান্ড আ বক্স অফ সোলজার্স, এবং কিছু সৈন্যের বাক্স রয়েছে। ক্লক ওয়ার্ক মানে বলতে পারি আমরা কল ঘড়ি বা ঘড়ির কল রয়েছে, এবং বক্স অফ সোলজার্স, এবং কিছু সৈন্যের বাক্স রয়েছে, দ্যাট উইল কাম অ্যালাইভ হোয়েন ওয়ান সেড আ ম্যাজিক ওয়ার্ড, ইউ হ্যাভ নেভার সিন সাচ আ ওয়ান। যখন কেউ একটা ম্যাজিক ওয়ার্ড বলে বা ম্যাজিক শব্দ বলে, তখন তারা জীবিত হয়ে যায়, বেঁচে ওঠে। ইউ হ্যাভ নেভার সিন সাচ আ ওয়ান, অর্থাৎ তুমি কখনোই এরকম দেখোনি, সেড দ্য শপম্যান, শপম্যান বললেন যে তুমি কখনোই এরকম দেখোনি। সেখানে প্রথমে কি দেখানো হলো, না একটা ম্যাজিক ট্রেন দেখানো হলো যেটা ধোঁয়া ছাড়া চলে, তারপরে একটা ঘড়ির কল রয়েছে, এবং একটা সৈন্যের বাক্স রয়েছে, যেটা ম্যাজিক ওয়ার্ড বললে, একটা ম্যাজিক ওয়ার্ড বলতে হয় যেটা বললে কিন্তু তারা বেঁচে ওঠে। যেরকমটা আমরা আলিবাবা 40-এর গল্প যদি আমরা পড়ে থাকি, কেউ জানবো যে যেখানে একটা ম্যাজিক ওয়ার্ড বলতে হতো চিচিং ফাঁক বলে, যেখানে পাহাড়ের দরজাটা খুলে যেত, সেইভাবে আর কি এখানে যদি কোনো ম্যাজিক ওয়ার্ড বলা হয়, সেই ম্যাজিক ওয়ার্ডটা জানতে হবে কি, সেই ম্যাজিক ওয়ার্ডটা বললে কিন্তু সোলজাররা জেগে ওঠে বা বেঁচে ওঠে। সেট দ্য শপম্যান, ওই শপম্যান বললেন, শপম্যানের কথা মতো আর কি, ওই দোকানদারের কথা মতো। ইউ উইল টেক দ্যাট বক্স, তুমি কি এই বক্সটা নিয়ে যাবে? উই উইল টেক দ্য বক্স, আমরা এই বক্সটাকে নিয়ে যাব। আই সেড, আমি বললাম, অর্থাৎ ন্যারেটর বা লেখক যিনি, তিনি বললেন যে আমি বলছি আমরা এই বক্সটাকে নিয়ে যাব। অ্যান্ড দ্য শপম্যান সুইপ দ্য সোলজার্স ব্যাক আগেইন, সার্ড দ্য লিড অ্যান্ড ওয়েভড দ্য বক্স ইন দ্য এয়ার, অ্যান্ড দেয়ার ইট ওয়াজ ইন ব্রাউন পেপার, টাইড আপ অ্যান্ড উইথ জিপস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার, হি লাফড অ্যাট মাই অ্যামেজমেন্ট। অ্যান্ড দ্য শপম্যান সুইপ দ্য সোলজার্স ব্যাক আগেইন, সুইফ্ট মানে হচ্ছে ঠেলা, তাহলে কি, অ্যান্ড দ্য শপম্যান সুইপ দ্য সোলজার্স ব্যাক আগেইন, এবং তারপর কি করলেন, ওই যে শপম্যান ছিলেন, দোকানদার ছিলেন, উনি ওই সোলজারগুলোকে সরিয়ে আবার বাক্সে ভরে দিলেন, সার্ড দ্য লিড,
লিড মানে হচ্ছে ঢাকনা, ওই ঢাকনাটা লাগিয়ে দিলেন অ্যান্ড ওয়েভ দ্য বক্স ইন দ্য এয়ার, এবং ওই বাক্সটাকে বাতাসে নাড়ালেন। ওয়েভ মানে হচ্ছে নাড়ানো, বা আমরা যেভাবে উড়িয়ে দিই, উড়িয়ে দেওয়া, উড়িয়ে দিলেন। অ্যান্ড দেয়ার ইট ওয়াজ, এবং সেটা সেখানেই ছিল ইন ব্রাউন পেপার, একটা বাদামি পেপারে টাইড আপ বাঁধা ছিল। অ্যান্ড উইথ জিপস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার, এবং যেটাতে জিপ নামক ছেলেটির বা জিপ ওনার ছেলের নাম এবং ঠিকানা লেখা ছিল। নেম মানে হচ্ছে নাম, অ্যাড্রেস মানে হচ্ছে ঠিকানা অন দ্য পেপার, একটা পেপারে বা ওই পেপারে। হি লাফড অ্যাট মাই অ্যামেজমেন্ট, সে হাসছিল আমার অ্যামেজমেন্টে বা বিস্ময়ে। আমি যে অ্যাস্টনিশমেন্ট হয়ে গেছিলাম, আমি যে বিস্ময় প্রকাশ করছিলাম, আমি যে অবাক হয়ে যাচ্ছিলাম, সেটার দেখে সে হাসছিল, বা এই শপ ম্যান যিনি ছিলেন দোকানদার তিনি হাসছিলেন। আই ফেল্ট ভেরি আনইজি, আমরা এবার 41 পেজে চলে যাব। আই ফেল্ট ভেরি আনইজি অ্যান্ড বিগান টু লুক ফর দ্য ওয়ে আউট, আমি আনইজি ফিল করলাম। আনইজি মানে হলো উদ্বিগ্ন, আমি উদ্বিগ্ন হয়ে পড়ছিলাম। আই ফেল্ট ভেরি আনইজি, ফেল্ট মানে হচ্ছে অনুভব করছিলাম, ফেল থেকে এসছে বা ফিল থেকে এসছে ফেল্ট শব্দটা। আই ফেল্ট ভেরি আনইজি, আমি অপ্রস্তুত হয়ে পড়ছিলাম বা আমি অত্যন্ত উদ্বিগ্ন বা উদ্বিগ্ন হয়ে পড়ছিলাম। টু লুক ফর দ্য ওয়ে আউট, আমি এখান থেকে বেরোনোর চেষ্টা করছিলাম, আমার আর ভালো লাগছিল না, এখান থেকে বেরোনোর পথ খুঁজছিলাম। টার্নিং টু জিপ, আমি জিপের দিকে ঘুরলাম। আই স হিম স্ট্যান্ডিং অন আ স্টুল, আমি দেখতে পেলাম সে একটা স্টুলে দাঁড়িয়ে রয়েছে। তারপর কি হলো, দ্য শপম্যান ওয়াজ হোল্ডিং আ বিগ ড্রাম ইন হিজ হ্যান্ড, ওই যে শপম্যান ছিলেন তিনি একটা বড় ড্রাম হাতে করেছিলেন। আই স হিম স্ট্যান্ডিং অন আ স্টুল, অর্থাৎ আমি একটা টুলের উপরে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আই স হিম, আমি তাকে দেখলাম স্ট্যান্ডিং অন আ স্টুল, স্টুল মানে হচ্ছে ড্রাম নয়, এখানে স্টুল মানে হচ্ছে টুল, অর্থাৎ আমরা বসার জন্য একটা টুল ব্যবহার করি। এখানে ছবিতে দেওয়া রয়েছে যেটা, তিনটে পা দেখা যাচ্ছে এখানে, চারটে পা, তিনটে পা, বিভিন্ন রকমের হতে পারে, এগুলোকে আমরা টুল বলে থাকি। তো স্টুল মানে কিন্তু টুল, সেটা বললাম যে ঢাকের এক সাইড কেটে দিলে যেটা ব্যাপারটা দাঁড়ায় সেটাকে আমরা ড্রাম বলে থাকি, তাহলে স্টুল মানে হলো টুল। দ্য শপম্যান ওয়াজ হোল্ডিং আ ব্রিক ড্রাম ইন হিজ হ্যান্ড, ওই যে শপম্যান ছিলেন, দোকানদার ছিলেন, একটা বড় ড্রাম তার হাতে ধরে রেখেছিলেন। উই আর প্লেয়িং হাইড অ্যান্ড সিক ড্যাডি, ক্রাইড জিপ, জিপ চিৎকার করে বলল আমরা লুকোচুরি খেলছি বাবা। উই আর প্লেয়িং হাইড অ্যান্ড সিক ড্যাডি, হাইড অ্যান্ড সিক মানে হচ্ছে আমরা জানি লুকোচুরি খেলা, আমরা যেটা খেলি সেটাকে আমরা লুকোচুরি খেলা, আমরা জানি কি হয়, আমাদের আমরা লুকিয়ে পড়ি, কেউ একজন চোর হয়, সে আমাদেরকে খুঁজে বের করে, সেটাকে আমরা লুকোচুরি খেলা বলি, যেটাকে ইংলিশে বলা হয় হাইড অ্যান্ড সিক গেম। তো আমরা সেই লুকোচুরি খেলা খেলছি, জিপ চিৎকার করে বলল। And before I could prevent him, the shopman had put the big drum over him. তাহলে before I could prevent him, prevent মানে হচ্ছে বাধা দেওয়া, তাহলে আমি বাধা দেওয়ার আগে, and before I could prevent him, আমি যেই না বাধা দেব বা বাধা দেওয়ার আগে, ওই shopman যিনি ছিলেন, যিনি দোকানদার ছিলেন, had put the big drum over him, তার উপরে ওই বড় ড্রামটাকে চাপিয়ে দিলেন, ঢাকিয়ে দিলেন। টেক দ্যাট অফ, ওটাকে মুক্ত করো, টেক দ্যাট অফ, ওটাকে খোলো। আই ক্রাইড, আমি চিৎকার করে বললাম। দিস ইনস্ট্যান্ট ইউ উইল ফ্রাইটেন দ্য বয়, তুমি এক্ষুনি এই ছেলেটাকে ভয় পাইয়ে দিবে। দিস ইনস্ট্যান্ট, তুমি এক্ষুনি করো, ইউ উইল ফ্রাইটেন দ্য বয়, তুমি তো ছেলেটাকে ভয় পাইয়ে দিবে, অর্থাৎ টেক দ্যাট অফ, এটাকে মুক্ত করো বা এটাকে খোলো। আই সেইড, আমি বললাম, বা আই ক্রাইড, আমি চিৎকার করে বললাম, দিস ইনস্ট্যান্ট, এক্ষুনি, যে এক্ষুনি এটাকে খোলো, ইউ উইল ফ্রাইট অ্যান দ্য বয়, তুমি ছেলেকে ভয় পাইয়ে দেবে। এটা ওই বাবা বলছিলেন বা ন্যারেটর বলছিলেন, ঠিক আছে, যখনই দেখলেন উনি বাধা দেওয়ার আগে ওই ভদ্রলোক, উনি দোকানদার যিনি ছিলেন, তিনি তাকে একটা ড্রাম চাপা দিয়ে দিয়েছেন, ঠিক আছে, তখন তিনি বললেন যে এক্ষুনি ওকে খুলে দাও, আর তুমি তো ওকে ভয় পাইয়ে দেবে ছেলেটাকে। নেক্সট লাইন যেটা রয়েছে, দ্য শপম্যান ডিড শো উইদাউট আ ওয়ার্ড, ওই দোকানদার ছিলেন যিনি ছিলেন তিনি কোনো রকম শব্দ ছাড়াই ওই কাজটি করলেন, অর্থাৎ সেটাই করলেন। কি করলেন, হি হেল্ড দ্য বিগ ড্রাম টুয়ার্ডস মি টু শো ইটস এমটিনেস, তিনি ওই বড় ড্রামটাকে আমার দিকে এগিয়ে দিলেন এবং দেখালেন সেটা খালি। দ্য স্টুল ওয়াজ এমটি, এবং যে টুলটা রাখা ছিল, স্টুল মানে হচ্ছে টুল, STOOL, স্টুল মানে হচ্ছে টুল, ওয়াজ এমটি, এটাও ছিল খালি, টু, অর্থাৎ এটাও, ওই যে টুলটা ছিল ওটাও খালি ছিল।
মাই বয় হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, আমার যে ছেলে তা সে অদৃশ্য হয়ে গিয়েছে, তাকে দেখা যাচ্ছে না। ডিসঅ্যাপিয়ার্ড মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, আগে আমরা অ্যাপিয়ার্ড পড়েছি, তার অপোজিট হচ্ছে ডিসঅ্যাপিয়ার্ড মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, অদৃশ্য হয়ে গিয়েছে। হোয়ার ইজ মাই বয় আই সেড, আমি বললাম যে আমার ছেলে কোথায়। ইউ সি হি সেড, দেখো তুমি, হি সেড সে বলল, ডিসপ্লেইং দ্য ড্রামস ইন্টেরিয়ার, ইন্টেরিয়ার মানে হলো অভ্যন্তর বা ভেতরের দিক। তিনি ড্রামের ভেতরের দিকটা দেখিয়ে বললেন যে দেখো এখানে, দিস ইজ জেনুইন ম্যাজিক, এটা একটা সাধারণ জাদু। আই জাম্পড অ্যাট হিম, আমি তার উপর লাফিয়ে পড়লাম, অ্যান্ড ফেল ইন টু আটার ডার্কনেস, এবং আমি মানে জন্তু মানে আমি অসভ্যের মতো আচরণ করতে লাগলাম বলা যেতে পারে এখানে। আই ফেল ইন টু আটার ডার্কনেস, আমি তার উপর জাম্প করলাম, তার উপর লাফিয়ে উঠলাম, অ্যান্ড ফেল ইন টু আটার ডার্কনেস, এবং অন্ধকারের মধ্যে আমি পড়ে গেলাম। আমি তার উপর লাফিয়ে গিয়ে লাফাতে গিয়ে আমি নিজেই অন্ধকারে পড়ে গেলাম। তাট অর্থাৎ একটা আওয়াজ করা হলো, যেটা মানে অস্বস্তিতে আওয়াজ করা হয়, সেই শব্দটাকে আমরা বলতে পারি তাট, বা আমরা যেটা আওয়াজ করি আর কি দুম করে, সেটাকে আমরা তাট বলতে পারি। সরি স্যার, মাফ করবেন মশাই, আই ডিডন্ট সি ইউ, আমি আপনাকে দেখতে পাইনি। সরি স্যার, মাফ করবেন স্যার, দুঃখিত স্যার, আই ডিডন্ট সি ইউ, আমি আপনাকে দেখতে পাইনি। কামিং সামান সেট, একজন বললেন যে আপনি যে আসছেন সেটা আমি দেখতে পাইনি, আমাকে মাফ করবেন স্যার, সরি। আই সো আই ওয়াজ ইন রিজেন্ট স্ট্রিট অ্যান্ড আই হ্যাড কলিডেড উইথ আ ম্যান অ্যান্ড আই ইয়ার্ড অ্যাওয়ে ওয়াজ জিপ। আই সো, আমি দেখলাম, আই ওয়াজ ইন রিজেন্ট স্ট্রিট, আমি রিজেন্ট স্ট্রিটে ছিলাম, অ্যান্ড আই হ্যাড কলিডেড উইথ আ ম্যান, কলিডেড মানে হলো মুখোমুখি ধাক্কা খাওয়া, বা কোলাইডেড বলতে পারি আমরা। আই হ্যাড কোলাইডেড উইথ আ ম্যান, আমি একটা লোকের সঙ্গে বা আমি একটা মানুষের সঙ্গে ধাক্কা খেলাম, অ্যান্ড আই ইয়ার্ড অ্যাওয়ে ওয়াজ জিপ, এবং এক গজ দূরে, এক গজ মানে আমরা জানি কতটা হয়, তো এক গজ দূরে আমি জিপকে দেখতে পেলাম, ইয়ার্ড মানে হচ্ছে গজ, এক গজ দূরে আমি জিপকে দেখতে পেলাম। হি ওয়াজ ক্যারিং ফোর পার্সেলস ইন ইজ আর্ম, সে ক্যারি করছিল বা বয়ে নিয়ে যাচ্ছিল ফোর পার্সেল, চারটে পার্সেল ইন ইজ আর্ম, তার বাহুতে বা তার হাতে, তার হাতে চারটে পার্সেল ছিল যেটাকে সে বয়ে নিয়ে যাচ্ছিল। হি স্মাইল্ড অ্যাট মি, সে আমার দিকে হাসলো বা সে আমার দিকে তাকিয়ে হাসলো। হি ডিড নট লুক স্কেয়ার্ড, তাকে একটুকুও ভীতু দেখাচ্ছিল না, স্কেয়ার্ড মানে হচ্ছে ভীত, তাকে এতটুকুও ভীত দেখাচ্ছিল না, অর্থাৎ মনে হয়নি যে সে এতটুকুও ভয় পেয়েছে, অর্থাৎ সে ভয় পায়নি, একদমই ভয় পায়নি। ফর আ সেকেন্ড আই ওয়াজ অ্যাট আ লস, আমি এক সেকেন্ডের জন্য যেন কোথায় হারিয়ে গেলাম, ফর আ সেকেন্ড আই ওয়াজ অ্যাট আ লস, আমি কোথায় যেন হারিয়ে গেলাম, বা আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লাম। আই ওয়াজ অ্যাট আ লস মানে আমি কি করব কি করব না সেই রকম একটা ভাবতে লাগলাম। আই স্টেয়ার্ড রাউন্ড টু সি দ্য ডোর অফ দ্য ম্যাজিক শপ, আমি আই স্টার্ট বা আমি তাকালাম, আমি ঘুরে তাকালাম, রাউন্ড টু সি দ্য ডোর অফ দ্য ম্যাজিক শপ, ওই আমি ঘুরে তাকালাম ওই ম্যাজিক শপের বা ওই জাদুর দোকানের দরজাটা দেখার জন্য আমি ঘুরে তাকালাম। ইট ওয়াজ নট দেয়ার, এটা সেখানে ছিল না। দেয়ার ওয়াজ নো ডোর, সেখানে কোনো দরজা ছিল না, নো শপ, কোনো দোকান ছিল না, নাথিং, কিছুই না, সেখানে কোনো দরজাও ছিল না, কোনো দোকানও ছিল না, কিছুই ছিল না। আই ডিড দ্য অনলি থিং পসিবল ইন দ্যাট মেন্টাল স্টেট, আই কল্ড ফর আ ক্যাব, আই ডিড দ্য অনলি থিং, আমি শুধুমাত্র এটাই করলাম যেটা সম্ভব হয়েছিল, পসিবল হয়েছিল ইন দ্যাট মেন্টাল স্টেট, সেই সময় একটা মানসিক অবস্থার মধ্যে, ওই রকম একটা মানসিক অবস্থার মধ্যে আমার পক্ষে এটাই করা সম্ভব হয়েছিল। আই কল্ড ফর আ ক্যাব, আমি একটা ক্যাব ডাকতে বা একটা প্রাইভেট ট্যাক্সি ডাকতে সমর্থ ছিলাম বা সমর্থ ছিলাম, সমর্থ হয়েছিলাম, আমি এটাই করতে পারতাম আর কি। তো ওই রকম ওই ধরনের একটা মানসিক ব্যাপারে বা মানসিক ঘটনার সঙ্গে তখন আমার আমি এটুকুই সামর্থ্য ছিল বা আমার এটুকু সামর্থ্য ছিল আমি যাতে একটা ক্যাব বুক করতে পারি। আই গট ইন উইথ জিপ, আমি জিপের সঙ্গে ঢুকলাম, ওই ক্যাবে উঠে পড়লাম বা ট্যাক্সির মধ্যে বসলাম। ড্যাড সেড জিপ অ্যাট লাস্ট, অনেক সময় পরে জিপ বলল, ড্যাড বাবা, দ্যাট ওয়াজ অ্যা প্রপার ম্যাজিক শপ, সেটা ছিল একটা
প্রপার ম্যাজিক শপ, প্রপার মানে হচ্ছে একদম ঠিকঠাক জাদুর দোকান। জিপ লুকড কমপ্লিটলি আনড্যামেজ, জিপকে দেখাচ্ছিল পুরোপুরিভাবে, কমপ্লিটলি মানে হচ্ছে পুরোপুরিভাবে, আনড্যামেজ মানে অক্ষত, ড্যামেজ মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, আনড্যামেজ মানে হচ্ছে অক্ষত, জিপকে পুরোপুরি অক্ষত দেখাচ্ছিল। হি ওয়াজ নেইদার স্কেয়ার্ড, সে ভীত ছিল না, নট ডিস্টার্বড, এবং ডিস্টার্বও ছিল না, অর্থাৎ সে কোনো কারণে অসুবিধে হচ্ছিল না তার আর কি, সে ভয়ও পাচ্ছিল না, তার কোনো ডিস্টার্ব হয়নি, কোনো কিছুই হয়নি। ডিস্টার্ব মানে হচ্ছে বিরক্তি হওয়া, অর্থাৎ সে বিরক্তি হচ্ছিল না এবং ভয়ও পাচ্ছিল না। দেয়ার ইন হিজ আর্মস ওয়ার ফোর পার্সেলস কন্টেইনিং আইটেমস ফ্রম দ্য ম্যাজিক শপ। দেয়ার ইন হিজ আর্মস, তার হাতে ওয়ার ফোর পার্সেল, চারটে পার্সেল ছিল, কন্টেইনিং যেটাতে উপাদান ছিল, কন্টেন মানে হচ্ছে উপাদান, কন্টেইনিং আইটেমস ফ্রম দ্য ম্যাজিক শপ, ওই ম্যাজিক দোকানের কিছু জিনিসপত্র ওতে ছিল। সিন্স দেন, সেই সময় থেকে, আই হ্যাভ বিন আপ অ্যান্ড ডাউন রিজেন স্ট্রিট সেভারাল টাইমস, আমি অনেকবার ওই রিজেন স্ট্রিটের আপ ডাউন করেছি বা যাওয়া আসা করেছি, লুকিং ফর দ্যাট শপ, ওই দোকানটাকে খুঁজে, বা আমি ওই দোকানটার খোঁজ করেছি অনেকবার। তারপর থেকে আমি অনেকবার ওই রিজেন স্ট্রিটে সেভারাল টাইমস, অনেকবার লুকিং ফর দ্যাট শপ, আমি ওই দোকানটার খোঁজ করেছি। আফটার অল, সব শেষে আই হ্যাড নট ওয়েট ফর দ্য আইটেমস, এত কিছু হয়ে গেল, এত ঘটনা ঘটে গেল, কিন্তু আমি ওই জিনিসগুলোর জন্য কিন্তু আমি কোনো টাকা পয়সা পে করিনি, আমি কোনো টাকা পয়সা দিইনি। তাহলে এই ঘটনাটার কথা আমরা জানলাম, যেখানে একটা ছোট গল্প, যেহেতু এখানে ছোট গল্পে যেটা রেস থেকে যায়, আমরা যদি ছোট গল্পের সংজ্ঞাটা জেনে রাখি তাহলে আমরা জানতে পাবো যে রেস একটা থেকে যায় যেখানে শেষ হয়েও আমাদের মনে হয় বোধহয় গল্পটা শেষ হয়নি, সেই রকম আর কি। এখানে গল্পটা শেষ হয়েও যেন শেষ হলো না, টাইটেলটাও পারফেক্টলি দেওয়া হয়েছে, যে একটা দোকান যেটা আসলে ছিলই না, তবুও কেমন যেন জাদুর মধ্য দিয়ে আমরা গল্পটাকে বেশ পড়লাম, বেশ ভালো একটা গল্প। এই ধরনের আরও গল্প আমরা পড়বো, যেগুলো আমরা ক্লাস সিক্সের চ্যাপ্টারে কিংবা অন্যান্য ক্লাসের চ্যাপ্টারে আমরা পাবো, এবং অন্যান্য আরও কিছু লার্নিং ভিডিওস আনবো বা আমরা শিখবো নতুন কিছু, তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।